দাওয়াত ইসলামিক ওয়াচ ইউটিউব চ্যানেলে ফলো করবেন। চলে আসেন দ্বিতীয় নম্বর বিজেপি কে রুকার আর একটা সব থেকে বড় উপায়, যে উপায়টা হলে সব থেকে মিটে যাবে। আজ পুরো দেশ জুড়ে কৃষক বিলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আপনারা কৃষকের বিরুদ্ধে না পক্ষে? আমি কৃষকের পক্ষে। এই বিলকে প্রত্যাখ্যান করতে হবে। আমার যদি রাজনীতি দলটা খুব দ্রুত খোলা হয়ে যায়, আমি পুরো বাংলা অচল করে দেবো, কৃষকদের পক্ষে রাস্তায় নামবো। আপনারা নামবেন? কৃষকদের পক্ষে যে নয় সে হল নেবো খারাপ। কৃষকদের জন্য আমাদের পেট চলে, ঠিক না বলি? সে পীরের বেটা হোক আর রাজার বেটা হোক, কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলেছে, তাই আমার পেটে খাবার এসেছে। অতএব এই কৃষকদের পক্ষে আমরা সর্বসময় দাঁড়িয়েছি, আগামীতেও দাঁড়াবো। আজকে যে কৃষক বন্ধুরা আন্দোলন করছে, ওই আন্দোলনকে এই মাহফিল থেকে আমি সম্মান জানাচ্ছি এবং ওই আন্দোলনের পক্ষে রয়েছি। আপনারাও কৃষকদের পক্ষে দাঁড়াবেন, ঠিক না বেঠে? ভাইরা আমার, আজকে কৃষক ভাইরা যেভাবে আন্দোলন করছে, আমি কৃষক বন্ধুদের বলবো এবং প্রত্যেকটা বিজেপি বিরোধীদেরকে বলবো, যদি টিএমসি বিজেপির বিরোধী হয় তাকেও বলবো, কংগ্রেস যদি বিজেপির বিরোধী হয় তাকেও বলবো, বামপন যদি বিজেপির বিরোধী হয় তাকেও বলবো, যারা যেসব বক্তা মনীষা ইমাম সাহেব আমাকে বিজেপির পক্ষে বলছে, আপনারা যদি প্রকৃত বিজেপির বিরোধী হন তাহলে আসুন একসাথে আন্দোলন তৈরি করি। ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট হবে, ঠিক না বেঠি? ইভিএম যদি বন্ধ হয় বিজেপি কে দূরবীন দিয়ে খুঁজতে হবে। আর যতদিন ইভিএম থাকবে ও তোমরা যত এক জায়গায় মেশো না কেন, বিজেপি তার দিন দেখবে জিন্দাবাদ থাকবে, কথা বুঝে আসছে? অতএব তাহলে আমাদের প্রথম কি, রোগের গোড়া ধরতে হয়, রোগের গোড়া ধরতে হয়। নাই ব্যথার ওষুধ দিয়ে ব্যথা কমানো যাবে, কিন্তু ভেতরে অন্য রোগ আরো বাড়ছে। অতএব গোড়া হলো ইভিএম, ইভিএম হাটাও দেশ বাঁচাও, ইভিএম হাটাও। আমরা বিজেপির বিরুদ্ধে বলবো না, আমরা একটাই কথা বলবো, ইভিএম হাটাও, ইভিএম হাটাও। ব্যালটে ভোট হবে, নিজের ভোট নিজের স্ট্যান্ডে নিজে ভরবে। আর ইভিএম এ ভোট মানে বিছখানে মেশিন তো ভোট দিচ্ছে, আমি তো নয়। কি মেশিন যে কাকে পছন্দ করবে কোনো ঠিক আছে, ঠিক না? তাহলে সেই জায়গায় মেশিন হাটাও, নিজে স্টাম্প মেরে নিজে ভোট দিয়ে হবে। আর শুধু ভোট নয়, ভোট হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যত দলের ক্যান্ডিডেট থাকবে সমস্ত দলের কর্মীদের নিয়ে, যারা পোলিং মানে ভোটের কর্মী থাকবে যারা আসবে, তারা বসে সব গুনে খাতায় লিখে জেরক্স করে সবাইকে এক কপি করে দিয়ে তারপরে ব্যালট বক্স হলে যেখানে খুশি ছেড়ে রেখে দিকে যার দেখার দরকার নেই, ঠিক না বেডি? হ্যাঁ, এভাবে যদি ভোট করে আমি বলে যাচ্ছি 2021 গরিবের সরকার জিতবে, চাষিদের সরকার জিতবে, দলিত আদিবাসী মতুয়া পিছিয়ে পড়া মুসলিমদের সরকার জিতবে, ঠিক না বেটি? আর যদি এর বিকল্প হয় জিততে পারবো কি জানি না, তবে কমসে কম ঢাল হয়ে দাঁড়াবো। একেবারে খালি হাতে আছি বলি তো কুকুর ঘেউ ঘেউ করছে, কি কথা খারাপ লাগছে? এখানে এত লোক রয়েছে, এখন যদি দুটো কুকুর যায় ঘেউ ঘেউ করবে? আর যদি একটা লোক থাকে বেশ খাটো সুটা লাঠি নিয়ে ভাই এসবে এলাকায়, আমাদের ঘরে দেখে আজকে সবাই ঘেউ ঘেউ করছে কেন? আমাদের হাতে লাঠি নেই, অর্থাৎ আমাদের এমএলএ নাই, মমতার এমএলএ গুলো তো আমাদের নয়। যদি আমাদের হতো লাফে লাফে বিজেপি ঢোকে, বামপন্ডের এমএলএ গুলো আমাদের নয়। যদি আমাদের হতো তাহলে চাকরির এই হালত তো, হ্যাঁ 34 বছর ধরে কি করেছে জানেন? শুধু বলছে এই আসছে মারবে ঘরে ঢোক, আসছে মারবে ঘরে ঢোক, দাঙ্গা করতে দেবেনি ঘরে ঢোক, আর ঘরে ঢুকে তালা মেরে দিয়েছে। 1 বছর পড়ে আছি, 2 বছর পড়ে আছি, 3 বছর পড়েছি, একবারও খুলে একটা পানিও দেয়নি খেতে। শুনছেন না? বিজেপি তরোয়াল ঘুরছে মারবো মারবো মারবো, আর এরা শুধু ঘরের দরজা খুলে ভরে দিয়ে তালা মেরে দিচ্ছে। বলে দেখেছো কত ভালোবাসি সেফটি দিচ্ছি, আর ওখানে যে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরছোটার কথা দেখতে যাচ্ছে না? শুনছেন না? ওই দোদকে দোদকে মরার থেকে সামনে সামনে লড়াই করে মরে লাভ আছে, কথা বুঝে আসছে? অতএব আশা করছি আমার কথা বুঝে গেছে। তাহলে আমি একটা কথা শেষবার বলবো, যে আপনারা যারা আমাকে দায়িত্ব দিলেন যে বাবাজি আমাদের পক্ষ থেকে আপনাকে প্রতিনিধিত্ব বানালাম,
ছেলেরা যারা যুবকরা আমাদের পক্ষ থেকে আপনাকে প্রতিনিধিত্ব দিলাম, আপনারা একটু মাহবুবদের কাছে আলোচনা করে নেবেন। আশা করছি কোনো মাহবুব না বলবে না। তারপরে জেনে নেবেন এই প্রতিনিধিত্ব যারা দিচ্ছেন তাদের ঘরে জিজ্ঞেস করছি কার সঙ্গে জোট করব, এই দায়িত্বটা আমার উপরে ছাড়ছেন তো নাকি? আচ্ছা আপনারা আজ থেকে বাম, কংগ্রেস, টিএমসি কোন দলের কি যা ছিলেন ছিলেন, আজ থেকে তওবা, ঠিক না বেডি? আজ থেকে আপনারা বাবাজি বা ভাইজানের দলে, ঠিক না বেডি? হ্যাঁ হাত তুলে বলো ঠিক না বেডি? আর আমরা বাম, কংগ্রেস, টিএমসি নয়, ঠিক না বেডি? এবারে আমি জোট করব কার সাথে সেটা আমার ব্যাপার। আমি বলেছি বাম, কংগ্রেস, টিএমসি ওদের তিনজনকেও জোট হতে হবে। তোরা যদি বলিস সেকুলার, সেকুলার এক জায়গায় হয়তো অসুবিধা কিসে, ঠিক না বেটি ভাই? কেমন সেকুলার এবারে বুঝে যাবে। বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে জোট হতে হবে আর আমরা ওদের সাথে থাকবো, ঠিক না বেটি? আর যদি জোট না হয় তাহলে জানতে হবে যে জোট হবে না বা জোট করবে না, জানতে হবে সেই ভেতরে ভেতরে ওদের সাথে আছে। ও যতই বলুক আব্বাস সিদ্দিকীর ব্যাপার, আসল ওই দিকে উড়াই আছে। এক কথা বুঝছেন না বোঝেন না, আমি আশা রাখতে পারি আপনারা ধোকা দেবেন না। বাড়ি চলে আসে, মোবাইল চলে আসে, খামে করে 5,000 টাকা, কি গো কি বলছেন? যা দেবে লিয়ে নেবে, কেন যা দিচ্ছে আপনার বাপের টাকা দিচ্ছে, ওর বাপের টাকা লাগবে, কেন পার বছরে আপনাদের ইনকাম 22,000 কোটি টাকা। কত? আমি চাই এই টাকা থেকে ওই যেসব বোনগুলো খারাপ জায়গায় আছে ওদেরকে তুলে এনে ওদের কারবার, ওদের সংসার, ওদের পরিবার, ওদের ছোট ছোট মুদিখানার দোকান করে দিয়ে বসিয়ে দেওয়া, বাবা খারাপ রাস্তায় যাস না। আমি চাই এই টাকা থেকে 90% মাধ্যমিকে যারা নাম্বার পাবে ওপরে, সেই সকল ছেলে মেয়েদের ফ্রি পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, লেডিস হলে লেডি ডাক্তার তৈরি করা। আমি চাই এই টাকা থেকে আমাদের সমাজের মরল যারা, আমাদের সমাজের মাতব্বর হল ইমাম, আজকে ইমামদের জন্য তাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা, ইমামদের মাইনে চালু করা, ওই 2,500 টাকার ভাতা দল, ভাতা আলাদা জিনিস, মাইনে আলাদা জিনিস, কথা বুঝে আসছে না? নাই। আর হিন্দু ভাইদের জন্য দৌবত্য সম্পত্তি থেকে, আদিবাসী ভাইদের জন্য জল জঙ্গল বন দপ্তরের টাকা থেকে, রকাব সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত টাকা, কথা বুঝে আসছে? এইটা আমি চাই। এই চাওয়াতে আপনাদের একটা কাজ আছে, সেই কাজটা কি? ঠিক দিনে ঠিক সময় ভাইজানকে একবার ভোট দিতে হবে, বাবাজিকে দিতে হবে, ঠিক না বেটি? যদি আমার ক্যান্ডিডেট জেতে তবেই তো আমি লড়াই করতে পারবো। আজকে ক্যান্ডিডেট না থাকা অবস্থায় সারা বাংলাতে অনেকের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ 5,000-এর উপরে নির্দোষ ছেলেকে জামিন করেছি। সুপ্রিম কোর্টে এত এনআরসি দরত্ব সব চিল্লাচ্ছে, বাম, কংগ্রেস, টিএমসি বা অনেক মলি সাহেব, পিস সাহেব সব চিল্লাচ্ছে এনআরসি হয়ে যাবে, বিজেপি চলে যাবে, আব্বাস সিদ্দিকীর কথা শোনো না। আরে এনআরসির জন্য কে কি করেছে? আলহামদুলিল্লাহ আমার মুজাদ্দেদ জামানের আওলাদদের দোয়া, বাচ্চাদের দোয়ায় এনআরসির জন্য, এনআরসির বিরোধী করে, এনআরসির বিরোধী করে, এনআরসি বন্ধ করার জন্য। আরে লোকসভা থেকে যে বিল পাস হয় ওই বিলটা একমাত্র বন্ধ করতে যে পারে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে এনআরসির বিরুদ্ধে কেস করেছি আমরা, আমরা করেছি, জানুনি জেনে নাও, কথা বুঝে আসছে? আজকে অনেক দলক বেরোবে আর আমি প্রত্যেকটা দলের সংগঠনের সবাইকে ডাক দিয়েছি, ভাই অনেকে আসতে চাইছে না, অনেকে দর বাড়াচ্ছে, আমি কি করতে পারি ভাই? পায়ে ধরবো নাকি? অতএব কোন দলের যদি নেতা না আসে না সুখে যাক, মূল জায়গায় 5-6 জন না আসে না সুখে যাক, আর বাহ্যিক তাকে কষ্ট দিবারও দরকার নেই, ঠিক সময় কিন্তু একবার খানদানের রসুলের কথাটা শুনতে হবে, শেষবার হাত তুলে বলুন শুনতে হবে, ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, হিন্দুস্তান, হিন্দুস্তান, কিন্তু আজকের এই প্রোগ্রাম আলাদা, কিন্তু দল ঘোষণার পরে জনসভা হবে, সেখানে কিন্তু স্লোগান দুটো থাকবে, দেশপ্রেম, দেশবাসীর প্রেম, কথা মনে থাকবে? কেন ওটা সর্বধর্মীয় সভা হবে, সেখানে শুধু মুসলমান থাকবে তা নয়, বক্তার মধ্যে সর্বধর্মের লোক থাকবে, সামনে বসে থাকার মধ্যে হিন্দু, গরিব, দলিত, আদিবাসী সবাই থাকবে। তাহলে সেখানে স্লোগানটা দেশপ্রেম আর দেশবাসীর প্রেম, মানব সেবার প্রেমের স্লোগান থাকবে, ঠিক আছে? যেভাবে ঘরে
ঘরে থাকেন স্বাভাবিক জীবন যাপন স্বাভাবিক জামা কাপড়ে ওইভাবেই সেই মিছিলগুলোই যাবেন সেজে গুজে যেতে হবে না আমি বিদায় নেব তার আগে একবার সালাম দিয়ে দোয়া চাইব হে নবী আমি কি বলছি আমার আমার দোকান ফেলে দিবি ঢাকাতে দিই একটা দাওয়াত দিচ্ছি এই পাশে মোরাইল মোহাম্মদপুর বলে না ওখানে কত তারিখে কালকে আমার ছোট ভাই আসছে যিনি আপনাদের জন্য দিল্লি যে কেস করতে পেরেছে সুপ্রিম কোর্টে আমার ছোট ভাই গিয়েছিল আমি ব্যস্ত থাকার জন্য গেছিল বলুন আমার ছোট ভাই আসছে মোরাইল মোহাম্মদপুরে আপনাদের একটু যেতে হবে তো নাকি গো ওখানে শীত বস্ত্র বিতরণ আছে বাপরে ভাই এই যে দাওয়াতটা দিলাম একটু যেতে হবে তো কোথায় বললাম মোরাইল মোহাম্মদপুরে কালকে আমার ভাই আসছে ছোট ভাই টাইমটা কখন দুটো থেকে চারটে পর্যন্ত কথা বুঝে আসছে আপনারা সকলে যাবেন শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ আসুন বাবা কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় কোরআনও বলছে কষ্টের পরেই শান্তি আছে অতএব পাঁচটা মাস একটু কষ্ট করেন যদি মনের মধ্যে এই নিয়তটা থাকে যে আমি বাবাজিকে জিতাবো ভাইজানকে জিতাবো ভোটটা ভাইজানকে দেবো শুনে রেখে দেন আমার আদিবাসী দলিত ভাই মথুয়া ভাই তারা আমার সাথ দিচ্ছে আমিও তাদের সাথ দিচ্ছি আপনারা দেবেন তো যেখানে ওদেরকে দাঁড় করাবো দেবেন তো নাকি 82টা কম বেশি রিজার্ভ সিট আছে রিজার্ভ সিটে তো আমি দাঁড়াতে পারবো না কোন রিজার্ভ সিটে 45% 40% করে মুসলিম ভোট আছে ওখানে আমরা আদিবাসী দলিত মথুয়া ভাইদের মধ্যে সিভিল কাস্ট ভাইদের মধ্যে দাঁড় করাবো দাঁড় করিয়ে আমরা ভোট দিয়ে তাদেরকে জিতাবো সব ভাই এক জায়গায় হয়ে আমরা একটা ক্ষমতা তৈরি করবো ঠিক না বেটিক সেই জায়গায় তিনারা আমার সাথ দিচ্ছে আর আপনারা যদি এই নিয়ত থাকে যে ইনশাআল্লাহ জবান যখন দিয়েছি এবারে ভাইজানকে আমরা বাবাজিকে আমরা সাপোর্ট করব তাহলে আপনারা আর পাঁচটা মাস কষ্ট করেন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় একেবারে নিরাশ হব না যে জায়গায় আমরা চলে গেছি কথা বুঝে আসছে তবে যে আমাদের সঙ্গে জোট করবে তারই উপকার হবে আমাদের কিন্তু জোট না করলেও ক্ষতি নেই কথা বুঝে আসছে তো ভাইরা আমার ছটা কথা বলে যাচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ ছাড়া আল্লাহ রহমত পাওয়া যায় কথা বলুন যুবকদের বলে যায় মা বোন বাপ ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন জালিমদের হাত থেকে জানমাল বাঁচায় এবং আল্লাহ যেন যে মিশনে নেবিছে আল্লাহ যেন কামিয়াব করে অর্থাৎ 21-এ রাজ ক্ষমতা যেন আল্লাহ দান করে বলুন আমিন দ্বিতীয় নম্বর হলো নিজেরা নিজেদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কানে কানে এখন কানে কানের মিশন চলছে সময় এলে বাইরে বেরোবো কানে কানে সব প্রচার করুন 73 বছর জালিম যারা ধোকা দিল গাদ্দারি করলো তাদের তো জিতালাম একটা বার খানদানে রসুলের কথা শুনে ভোটটা দেবো খানদানে রসুলের দলকে সাপোর্ট করব কথা বুঝে আসছে না নাই 3 নম্বর কথা আপনারা প্রচার করুন আমরা ভোটার আমরা ইভিএমে ভোট দেবো না ব্যালটে ভোট দেবো আর এই আন্দোলন বাম কংগ্রেস টিএমসিকেও তুলতে হবে প্রত্যেকটা বিজেপি বিরোধীকে আন্দোলন করতে হবে ঠিক না বেটি শুধু মুখে বলছে বিজেপি 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 আর ভেতরে ভেতরে সব যোগাযোগ আছে ঘন 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 দেখা সাক্ষাৎ আর কি খোঁজ খবর নেওয়া আর নিয়ে অনেক কিছু ব্যাপার আছে সেদিন পেপারে দেখলাম অমিত শাহ এসেছিল দিদিমণি নাকি জয় শাহকে ফোন করে বলেছে তোমার বাবা মাস্ক পরে নাকি আর যদি শরীর খারাপ হয়ে যায়
ওই পেপারে দেখেছি, কথা বুঝে আসছে আমি কতটা সত্য মিথ্যা যাই না পেপারে দিয়েছে। মিথ্যা হলে পেপারের নামে কেস হতো, ওই কেসটা হয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে, যাক জানি না। তো যাই হোক, এরকম সব ব্যাপার চলছে। তো সেই জায়গায় সবাইকে বলতে হবে ইভিএম এ ভোট হবে, ইভিএম এ ভোট নাই ব্যালটে ভোট হবে, ঠিক না বেটি? এটা গেল। আর একটা আন্দোলন আপনাদের করতে হবে, যে যে দল থেকে দাঁড়াবে জিতার পরে অন্য দলে বিক্রি হলে হবে না। বিশ্বাস করে আমরা কলাঘাটের লোক কাউকে ভোট দিলাম, আর সে জিতে যাওয়ার পর অন্য কারো কাছে 10 কোটি বিক্রি হয়ে গেল, এটা ধোকাবাজি তো নাকি? অতএব এক সপ্তাহের মধ্যে তার পথ খারিয়ে যাবে, নতুন করে ভোট হবে, ঠিক না বেটি? আর এই কথাগুলো আপনারা প্রচার করবেন, সকলে মিলে আন্দোলন করুন, আল্লাহ আমাদের সকলকে কামিয়াব করুন। আসেন একটু সালাত ও সালাম, তারপরে দোয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসো ওরের দিলে কি আছে মোদের কপালে গুনাগার উম্মা এত আপনার লইবেন সঙ্গে সংক্ষেপে দুটো কথা আলোচনা করলাম। আল্লাহ এ মাহফিল থেকে মানুষকে সচেতন করলাম যে আগামী দিন আমাদেরকে স্বাধীনভাবে মাথা তুলে ধর্মীয় স্বাধীনতা পেতে গেলেও আমাদের নিজেদের দল দরকার, যার দল নেই তার বল নেই। আল্লাহ তাই আমার কমকে 73 বছর বোকা বানিয়েছে, সাথে সাথে আপনাদেরই আপনারই সৃষ্টি, দলিত আদিবাসী মতো আগুনও তো আপনার সৃষ্টি, তারাও কি করে বাঁচবে, তাদেরও কি করে উপকার করা যাবে, এই সব নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করলাম। সাথে সাথে আপনার রসুল যে মানুষকে কিভাবে ভালোবেসেছে সে কথাও দু কথা বললাম। কোনো এমন কথা যদি আপনার অপছন্দ হয় দয়াময় আমাদের আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আজকে আমাদের এই দোয়ার মাহফিল আলোচনার মাহফিলকে যদি কবুল করেন, পছন্দ হন দয়া করে কবুল করেন, যদি কিছু সওয়াব দেন সরবতে সওয়াব। আমাদের নেতা দুনো জাহানের নেতা, নেতাদের নেতা শাহিন শাহেদ ও আলম মাদানী তাজেদার আমিন আল্লাহ মোহাম্মদ সাল্লামের দরবারে নাজাসিব সব পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের আহলিয়া, হুজুরের সন্তান সন্তানদের রূপকে সব পৌঁছে দিন। খাস করে ইমামে হাসান হোসেন সব খানা পৌঁছে দিন। চার প্রাণী পীর চার ইমাম হুজুরের রূপকে সব খানা পৌঁছে দিন। এই মাদানীপুরে শুয়ে আছে আমার দাদা জান হযরত হাজি মোস্তফা মাদানী, হুজুরের রূপকে সব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলে পীর ও মোর্শেদ মুর্শিদে আলা মাজাদে জামান আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীরকে রূপকে সব পৌঁছে দিন। আজকে দিনে আল্লাহ আমরা সবাই এক হয়ে গেছি, এখানে হয়তো আরো দরবারের মানুষ থাকতে পারে, আরো কোনো ইমামের মুরিদ বা অনুসারী বা কোনো শায়খের অনুসারী বা কোনো অন্য দরবারের অনুসারী থাকতে পারে। প্রত্যেকটা হক ওলি আউলিয়া মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গোনা খাতাকে আপনি মাফ করে দিন, আমাদেরকে নামাজি মোত্তাকি পরেজগার জাকিরিন হাজি কাজী বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে মানবতা প্রেমিক বানিয়ে দিন। আল্লাহ আপনার সৃষ্টির সেবা করার আমাদের তৌফিক দিন, গরিব অসহায়ের মুখে হাসি ফোটাবার তৌফিক দিন। আল্লাহ আগামীকাল আল্লাহ আমাদের এই মাদানীপুরে শীত বস্ত্র বিতরণ এবং গতকালকেও হলো বিভিন্ন জায়গায় হয়েছে এই শীতকালে, আল্লাহ এই কর্মসূচিকে আপনি কবুল করে নিন। আল্লাহ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে প্রত্যেকের আশাকে দাঁড়ানোকে কবুল করে নেন। আজ আমার আব্বা গুণ, আমার ভাই গুণ, আমার আম্মা গুণ, আমার বোন গুণ বড় অসহায়, আমাদের সঙ্গে 73 বছর আল্লাহ প্রতারণা করা হয়েছে। আজ আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বোন গুণকে আমাদেরকে আল্লাহ এক করে
দিন আমাদেরকে এক হয়ে আল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়ে আমরা গরিব মানুষগুলো এক হয়ে আমাদের অধিকারকে বুঝে নেবার মতো ক্ষমতা দিন আল্লাহ। হে আল্লাহ এই ভারতবর্ষের বুকে শান্তি দিন আল্লাহ। বিদেশি শক্তি থেকে আমার দেশকে হেফাজত করুন, আমার মাতৃভূমিকে হেফাজত করুন। আমার নেতা সরওয়ারে কায়নাত হযরত প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহ তিনি যদি নিজের মাতৃভূমিকে ভালোবাসে তিনি যা করেছে সেটা আমাদের জন্য সন্নাত। আল্লাহ আমার মাতৃভূমিকে ভালোবেসে আপনার কাছে দোয়া চাইছি, আমার মাতৃভূমির সার্বভৌমত্বকে আপনি উন্নতি করুন, আমার ভারতবর্ষের আর্থিক কাঠামোকে উন্নতি করুন। যে সকল নেতা মন্ত্রীরা দেশকে ধ্বংস করছে তাদেরকে ধ্বংস করে তাদের হাত থেকে আমার দেশকে বাঁচান আল্লাহ। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী যারা বর্ডারে মাতৃভূমি পাহারা দিচ্ছে তাদের জান মাল যে কোনো ধর্মেরই হোক, তাদের স্ত্রী পরিবার সবাই আপনার সৃষ্টি, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, জান মাল হেফাজত করে তাদের পরিবার স্ত্রী বাচ্চাদের সুখে শান্তির পথে চলার তৌফিক দিন। আল্লাহ আমার দেশের প্রশাসন ভাই যারা রাত্রি পাহারা দেয় আমরা নিরাপদে ঘুমাই, দুষ্কৃতীদের হাত থেকে প্রশাসন ভাইদের জানমাল বাঁচান, তাদের পরিবার স্ত্রী বাচ্চা সকলকে নিয়ে সুখে শান্তিতে দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে শান্তির পথে চলার তৌফিক দিন। হে আল্লাহ আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মতুয়া সাঁওতাল বাগদি খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে তো আপনি খাওয়াচ্ছেন, সবাই আপনার সৃষ্টি। এই তামাম কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন সবাইকে আপনি ছেলে পুলে আত্মীয় স্বজন স্বামী স্ত্রী মিলে মিশে আল্লাহ পাক সকলকে শান্তির পথে চলার তৌফিক দিন, সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দিন। খাস করে আমার কওমের মানুষ মোস্তফা জানে রহমতের মান্যওয়ালা গোলামরা আল্লাহ আমাদের সকলের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, সবাই আমাদেরকে ঠকিয়েছে। হ্যাঁ আল্লাহ আজ আমাদের মধ্যে অনেকটা চেতনা ফিরেছে আল্লাহ, এখনো যারা ঘুমোচ্ছে কে বাম কে কংগ্রেস টিএমসি সবাইকে আসার তৌফিক দেন আল্লাহ। অনেক শিক্ষিত ভদ্র ভালো মানুষ আল্লাহ তারা এই নোংরার জন্য সরে গেছে তাদেরকেও আসার তৌফিক দিন, সবাই মিলে একটা স্বচ্ছ ভালো সমাজ ব্যবস্থা শান্তি আমান প্রতিষ্ঠিত ব্যবস্থা যেন করতে পারি। আপনি তো বলেছেন তোমরা দুনিয়ায় ফেতনা করো না, শান্তির সাথে মিলেমিশে চলো, সেই শান্তি সমাজ গড়ার আমাদেরকে তৌফিক দিন। আয় আমাদের সকলের আল্লাহ পাক আমি গুনাহগার আপনার কাছে হাত পেতেছি, আমার মোসাদ্দের জামানের বাচ্চাদের মধ্যে মিল মহব্বত দিন, সবাইকে মিলেমিশে চলার তৌফিক দিন। আল্লাহ পাক যত ছোট বড় সংগঠন আছে সমস্ত সংগঠনের লিডারদের মিলেমিশে এক হয়ে আল্লাহ এই কম এবং এই গরিব অসহায় মুসলিম দলিত আদিবাসীদেরকে বাঁচাবার জন্য এক হওয়ার তৌফিক দেন। হ্যাঁ আল্লাহ হিংসা বিভেদ লোভ লালসা ভুলে গিয়ে আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দিন। হ্যাঁ আল্লাহ আমার তিন দাদিয়ানে হ্যাঁ হাত দারাজ করুন, খাস করে আজকে মাহফিলে আমরা যারা হাত দিয়েছি আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন যারা বেঁচে আছে প্রত্যেকের হাত দারাজ করুন, প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দিন, প্রত্যেককে সুখে শান্তিতে রাখুন, ছেলে পুলে স্ত্রী আত্মীয় স্বজন নিয়ে আল্লাহ সুখে শান্তিতে শান্তির পথে চলার তৌফিক দিন। আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম, আমার জন্য একটাই দোয়া চাই আল্লাহ আমি আমাকে আপনি সৃষ্টি করেছেন আমার জন্য যেটা ভালো সেটাই আপনি করবেন আল্লাহ, তবে আমাকে ধৈর্য সবর করার ক্ষমতা দেবেন আল্লাহ। এরা বিশ্বাস করে ছুটে এসেছে আল্লাহ আমি যেন এদের খাদেম হতে পারি, এদের সাথী হতে পারি, এদের বন্ধু হতে পারি, এদের সুখে দুঃখে এদের হয়ে লড়াই করতে পারি, সেই ক্ষমতা আপনি আমাকে দেন। জমিন আসমানের রাজত্ব আপনার হাতে, আমি আপনার কাছে চাইছি। হ্যাঁ আল্লাহ অনেকে বলে যে কে কটা সিট দিলে মানবে, আমি সবাইকে বলি আমাকে কে সিট দেবে, আমাকে দেনে ওলা তো আমার মালিক, আমি কার কাছে চাইব, আমি শুধুমাত্র আমার মালিকের কাছে চাই। হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আপনার কাছে চাইছি, 2021 তাদেরকে দাঁড় করাবো, জিতাবেন, রাজ ক্ষমতা আপনি দান করবেন, আমিন আমিন। এই মাহফিলকে কবুল করেন, আলেম ওলামা ইমাম হাফেজ ভাইদের সবাইকে আমার পাশে দান করিয়ে দিন, আমিন। বরহাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ কদ্দুর আপনারা ভালোবাসেন, আপনাদের ওসিলায় আল্লাহ বলাচ্ছে তাই বলতে পারছি। আস্তে আস্তে যা নামাজ পড়তে হবে, পাশে মসজিদ আছে।